السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد. شمرة الجهاز دوش الله سبحانه وتعالى. إذن فرامرا أبار نعمة الله تبارك وتعالى الله رحمته في رجسي. ماسك على شنا أشوف لقون ما أنا ببشش كرا إذا نشيد الإسلام إذا نشيد كرا هسه. إرفع দু তিনটি হাদিস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এবং সংক্ষিপ্ত অর্থসহ প্রথম হাদিসটি সাহেব বুখারী এবং মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা আদওয়া ওয়া লা তিয়ারা ওয়া ইউজিবুনু ওয়া ইউজিবুনি আল ফাল ক্বালু ওয়া মাল ফাল ক্বাল কালিমাতুন তাইয়িবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোগ বিমারি যেগুলো আছে এগুলোর বিস্তার, মানে যেগুলো আমরা বলি রোগ থেকে রোগ বিস্তার লাভ করে এই বিষয়গুলো যেটাকে সোয়াসে বলি, এই ধরনের কোনো বিষয় ইসলামে নাই। এবং অশুভ লক্ষণ এটাও ইসলামে নাই। মহানবী বলেন যে আমার কাছে পছন্দনীয় ভালো কথা, কোনো ভালো কথা শুনলে ভালো ভালো নাম শুনলে এর থেকে মানবিস আসলে এটা পছন্দ করতেন, যে ভালো কথা এটা পছন্দ করতেন। কিন্তু কোনো কিছু ঘটে গেছে সেখান থেকে মন্দ ধারণা করা এটা ইসলাম নিষেধ, ইসলামের কোনো পাত্তা নেই। এ বিষয়ে একটু ব্যাখ্যা অন্য হাদিসে আসবে ইনশাআল্লাহ। যেটা তিয়ারা বলা হয় এখানে, অশুভ লক্ষণ যেটা বলা হচ্ছে, সেটা হলো আরবের আগে জাহিলি যুগে কোন সফর ইত্যাদিতে যাওয়ার আগে পাখি ছেড়ে দিতে, পাখিটা যদি ডান পাশে যায় মনে করতে ভালো হবে সফর করতে, আর বাম পাশে গেলে মন্দ হবে করবো না, এরকম এই ধরনের পাখি বা ইত্যাদি গাহরি ইত্যাদি, এগুলোর কোনো ভিত্তি স্থানে নেই। আমাদের দেশে বলে সাইত খারাপ হয়ে গেল রে, বিসমিল্লাহ ভুল হয়ে গেল রে, আজকে এই কাজটা করা যাবে না মন্দ হবে, এগুলো সব ইসলাম বিরোধী আকিদা বিরোধী। এবং আল্লাহ তাআলাদের সবকিছু কর্তা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, ভালো মন্দ মালিক আল্লাহ, এই ধরনের বিশ্বাস যারা করে তারা এটা করতে পারবে না, এটা করলে ওই বিশ্বাসের ই হয়ে গেল, ঘাটতি হয়ে গেলো এবং ওই বিশ্বাসের ত্রুটি হয়ে গেল, আল্লাহর প্রতি বিশ্বাসের ত্রুটি হয়ে গেল। এজন্য ইসলাম এটাকে ভিত্তিহীন বলেছে। অন্য হাদিসে সৈয়দ বুখারী মুসলিমের ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আদওয়া ওয়া লা তিয়ারা, কোনো ধরনের সোয়াসের রোগ, রোগ থেকে রোগ হয়ে যাচ্ছে এমন এখানে এটা ইসলামে নাই। এবং অশুভ লক্ষণ ইসলামে, সোয়াসের রোগ বলতে কারণ অস্বীকার না, কিন্তু হলে আল্লাহর বিধান অনুসারে হবে এবং আল্লাহ তাআলার ইচ্ছা বাইরে হবে না, তেমন মানতে হবে, আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছে, তবে কারণ থেকে দূরে থাকা ইসলামের নির্দেশনা, কারণ থেকে দূরে থাকা, যে কারণে অসুস্থ সম্ভাবনা সেখান থেকে দূরে থাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ আদেশে বলেছেন তোমরা মারাত্মক রোগ যদি যখন দেখো, বিশেষ করে এক ধরনের রোগ ছিল যেন গোস্ত করবে রোজা বলা হয়, এ ধরনের রোগ রোগী দেখলে তোমরা বাঘ যেমন দেখতে ভয় পাচ্ছ তেমন ভয় দূরে থাকো। তার মানে যেগুলো রোগ আল্লাহ তাআলার ইচ্ছাতেই বিস্তার লাভ করতে পারে এবং লাভ করে থাকে, এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে, দূরে থাকার নির্দেশ। কিন্তু এমনটি হয়ে গেলে যে ওই জন্য হয়েছে এমনটি না, আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে এমনটি বলা যাবে না, আল্লাহর ইচ্ছাতে হয়েছে এবং আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। তার প্রমাণ অসংখ্য মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করে, করোনাতে আমরা দেখেছি অসংখ্য মানুষ তার আত্মীয় স্বজনের অনেকেই পিতা মাতা অনেক অসুস্থ, সে সঙ্গে থেকে সেবা করেছে কিছু হয়নি। সুতরাং কারণ পাওয়া গেলে যে হতে হবে, কারণটা অসুস্থ কারণ, এই কারণ পাওয়া কোচ পাওয়া গেলে যে হতে হবে এমন জরুরি নেই, এটা আল্লাহর ইচ্ছা সম্মানিত হলে হবে, না হলে হবে না, এটা বিশ্বাস করতে হবে। অশুভ লক্ষণ সম্বন্ধে আরও দ্বিতীয় আদেশটা যেটা আলোচনা করছেন যে সোয়াসের বা অশুভ লক্ষণ ইসলামে নাই। যদি অশুভ কিছু থাকতো ইসলামে, যদি থাকতো তাহলে কী হতো, কোথা হতো, ঘরে মহিলাদের মধ্যে এবং ঘরে অশুভ লক্ষণ হতো। অর্থাৎ ঘরে কী হতো, ঘরটি যদি শর্ট হয়, তার আঙ্গিনা না থাকে, খুব মানে ছোট আকারে হয়, এখানে অশুভ মানে কষ্টকর হয়, এটা অশুভ লক্ষণ। আর মহিলারা যদি তাদের মধ্যে চরিত্র দূরই থাকে, বাজা খারাপ যদি বাজে চরিত্র হয়, বদমেজাজি হয়, তাহলে এটা অশুভ লক্ষণ। আর একটি হলো ঘোড়া, ঘোড়া যদি সে উপরে কেউ ব্যবহার করতে না পারে, তাকে যদি অন্য আরোহীকে নিয়ে নিতে প্রস্তুত না হয়, রাগারাগি করে, তো এটা অশুভ লক্ষণ। যদি থাকতো তাহলে এই তিন জিনিস, এই বিষয়গুলো অশুভ হতো, কিন্তু ইসলামে অশুভ লক্ষণ নেই।
আরেকটা হাদিসে বুরাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা হাদিসের সনদ সকাল বনে সাহেব বলেছেন আবু দাউদের হাদিস, সেটা হলো মানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা তাতায়্যার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুভ লক্ষণ মানতেন না, করতেন না, বিশ্বাস করতেন না। সুতরাং এগুলো মানা যাবে না, করা যাবে না। কোনো জিনিস দেখে আজকে সাথে খারাপ সফর করবো না, এটা না, এটা আল্লাহর ভরসা করে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। দিনের কোনো দিন শুভ অশুভ নাই, কোনো সফরে শুভ অশুভ নেই, নির্দিষ্ট কোনো দিন নেই, কিছু দেখলে অশুভ এটাও না। বরঞ্চ আপনার অশুভ জিনিস দেখলে তার কাছে দোয়া করুন যেন অনুষ্ঠিত থেকে আল্লাহকে রক্ষা করে, অনুষ্ঠিত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে, সে দোয়া করুন। সব কিছু মালিক আল্লাহ, আল্লাহ তালা, আল্লাহ তালা আমাদের আকীদা বিশ্বাসকে সেভ রেখে সঠিক দিন মেনে চলার এবং এরপর অটল থাকার তফসিল দান করুন। আমি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জানার, মানার এবং দেওয়ার তফসিল দান করুন। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।